হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছে ডিজার্ভ স্কুলের আজকের ক্লাসে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক শিখবো আজকে আমরা যে অঙ্কটা শিখব এই অঙ্কটা যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা শিখব সুদ সংক্রান্ত অঙ্ক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যতগুলো পরীক্ষা হয়েছে প্রতিবারের পরীক্ষাতে কিন্তু সুদ সংক্রান্ত একটি অঙ্ক অবশ্যই চলে এসেছে তাই আমি বলবো যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা শুধুমাত্র একটি সূত্রের মাধ্যমে শুধুমাত্র একটি সূত্রের মাধ্যমে সুদ সংক্রান্ত সকল অঙ্ক সমাধান করব তো চলুন দেখা যাক যে আমাদের সেই সূত্রটা কী আমাদের সূত্রটি হচ্ছে সুদ সমান আসল গুণন সময় গুণন হার অর্থাৎ সুদের হার ডিভাইডেড বাই একশত সূত্রটি হচ্ছে সুদ সমান আসল গুণন সময় গুণন হার ভাগ একশত আপনারা হয়তো ভাবছেন যে এই অঙ্কে সুদ বের করতে বলেছে এ কারণে সুদ সমান আসল গুণন সময় গুণন হার ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড বা একশো কিন্তু যদি আসল বের করতে বলে বা হার বা সময় বের করতে বলে সেক্ষেত্রে কী হবে একটু খেয়াল করে দেখেন এই অঙ্কটাই যদি বের করতে বলতো আসল যদি আসল বের করতে বলতো সেক্ষেত্রে কি হতো আমরা কিন্তু এই যে সূত্রটা এই সূত্রটাকে এভাবে লিখতে পারি অর্থাৎ আর গুণন করে দিয়ে আসল গুণন সময় গুণন হার সমান সমান সুদ গুণন একশো যেহেতু আমরা আর গুণন করছি সুদ গুণন একশো এই সূত্রটা বা এই লাইনটি কিন্তু এই সূত্রটারই অংশ খেয়াল করে দেখেন এই সূত্রটা এবং এই সূত্রটা কিন্তু একই জাস্ট আমরা গুণ করে দিলাম কোন আচ্ছা যেভাবে আমরা সাধারণত সমাধানগুলো করে থাকি অঙ্কের অথবা আমরা কিন্তু লিখতে পারি যদি আমাদের অঙ্কের মধ্যে আসল বের করতে বলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি আসল সমান উপরে সুদ গুণন একশো থেকে গেল নিচে আমরা লিখতে পারি সময় গুণন হার এই যে এখানে যেটা গুণ ছিল সেটা এই পাশে গিয়ে নিচে চলে গেল সময় গুণন হার একটু খেয়াল করে দেখেন এই অঙ্কটাকে কিন্তু আমরা বা এই সূত্রটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যখন আসল চাবে আসল সমান সুদ গুণন একশত ভাগ সময় গুণন হার অথবা যদি হার বের করতে বলে সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটাই কিন্তু আমরা এইভাবে লিখতে পারি হার সমান সমান সুদ গুণন একশত ভাগ এই যে আসল এবং সময়টা আমরা তখন নিচে নিয়ে গেলাম আসল গুণন সময় একই জিনিস এই সূত্রটাকে ভেঙে কিন্তু আমরা বিভিন্ন রকম করতে পারি অর্থাৎ যখন আসল চাইবে তখন এরকম লিখতে পারি যখন হার চাইবে তখন এরকম লিখতে পারি বিষয়টা কিন্তু একই শুধু আমরা ঘুরিয়ে পেঁচিয়ে একটু আলাদা করে লিখছি অর্থাৎ যখন যেটা চাবে সেই অনুযায়ী আমরা সূত্রটা লিখে দিচ্ছি অর্থাৎ যেটা বিষয়ে দাঁড়ালো যে সূত্র আমাদের একটাই সুদ সমান আসল গুণন সময় গুণন হার ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড এটাকে আমরা আসল সমান লিখতে পারি সুদ গুণন একশত ভাগ সময় গুণন হার অথবা আমরা হার অর্থাৎ সুদের হার সুদের হার সমান আমরা লিখতে পারি সুদ গুণন একশত আসল গুণন সময় এবারে আমরা এই অঙ্কটা সমাধান করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই অঙ্কটাতে কী বলছে বার্ষিক পাঁচ পারসেন্ট হার সুদে একশত টাকার তিন বছরের সুদ কত হবে এটাতে কিন্তু সুদ বের করতে বলছে সুদ বের করতে বলছে তাহলে আমাদের অঙ্কটা হবে কীরকম সুদ সমান সুদ সমান আমরা জানি আসলটা আমাদের বসাতে হবে এখানে আসল কোনটা আসল হচ্ছে একশত আমরা একশত লিখে দিলাম তারপর বলছে সময় সময় বলছে তিন বছরের গুণন তিন তারপর বলছে হার অর্থাৎ সুদের হার এই যেটা হচ্ছে শতকরা পাঁচ টাকা সুদের হার হচ্ছে পাঁচ ভাগ একশত হচ্ছে আমাদের সূত্রের আমরা যদি কাটাকাটি করি ভাগ করে দিই তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে এখানে আমরা কাটাকাটি করতে পারি পাঁচ দিয়ে একশতকে কাটা যায় পাঁচ বিশে একশো বিশ দিয়ে আবার একশো বিশকে কাটা যায় ছয় বিশে একশত বিশ তাহলে আমাদের উত্তর হচ্ছে তিন ছয় আঠারো আঠারোই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সুদে একশত বিশ টাকা তিন বছরের সুদ হচ্ছে আঠারো টাকা এখন এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে অনেক সময় সুদ আসল বলে যে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সুদে একশত টাকার তিন বছরের সুদ আসল কত হবে সুদ আসল যখন বের করতে বলে খুবই ইজি আমাদের আসল যেটা ছিল সেটার সাথে যদি আমরা আঠারো যোগ করে দিই অর্থাৎ আঠারো যোগ আমাদের আসল ছিল একশত বিশ এই দুটো যোগ করে দিলে কিন্তু আমাদের বের হয়ে যাবে আসল একশত আটত্রিশ টাকা হচ্ছে আমাদের সুদ আসল সুদ আসল সমান সমান সুদ যোগ আসল এটা তো আমরা সবাই জানি আমি এ কারণেই এটা বলে দিলাম যে অনেক সময় অঙ্কের মধ্যে বলে সুদ না চেয়ে বলে আসল কত হবে সেক্ষেত্রে আমরা সুদ এবং আসল সুদের সূত্রে ফেলে সুদটা বের করে আসলের সাথে যোগ করে দিলে আমাদের সুদ আসল বের হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখলেন যে আমরা এই সূত্রের মাধ্যমে কিভাবে এই টাইপের অঙ্ক আমরা সমাধান করতে পারি এই অঙ্কটা কিন্তু অলরেডি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চলে এসেছিলো একবার আচ্ছা এবারে আমরা যেহেতু বলেছিলাম যে একই সূত্র থেকে আমরা কিভাবে আসল বের করব হার বের করব এবার একটু আমরা সুদের হার কিভাবে বের করব বা আসল কিভাবে বের করব সেটা আমরা শিখি আচ্ছা এই অঙ্কটাই যদি চলে আসতো আসতো বার্ষিক শতকরা কত হার সুদে একশত টাকার তিন বছরের সুদ সুদ আমাদের বের হলো উত্তর তখন আঠারো টাকা আচ্ছা এটা হবে এই অঙ্কটা যদি এরকম আসতো বার্ষিক শতকরা কত হার সুদে একশত টাকার তিন বছরের সুদ আঠারো টাকা হবে এই অঙ্কটার সমাধান আমরা কিভাবে করব আমরা একটা সূত্র থেকে আরেকটা সূত্র শিখেছিলাম যে আমরা এবারে বের করতে বলেছে শতকরা কত হার সুদে শতকরা কত হার সুদ অর্থাৎ সুদের হার বের করতে বলেছে আমরা এখান থেকে ভেঙে সুদের হার কি লিখেছিলাম সুদের হার সমান সুদের হার সমান আমাদের বের হয়েছিল সুদ গুণন একশত ভাগ আসল গুণন সময় আমরা যদি এখানে আমাদের অঙ্কের মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে আচ্ছা অঙ্ক এখানে সুদ বলছে কত আঠারো টাকা আঠারো টাকা গুণন একশত নিচে হচ্ছে আসল আমাদের একশত টাকা একশত টাকা গুণন সময় হচ্ছে তিন বছর এবারে আমরা অঙ্কটা সমাধান করে দিই তিন দিয়ে আঠারোকে কাটাকাটি করলে তিন ছয় আঠারো ছয় দিয়ে একশো বিশকে যায় ছয় বিশে একশত বিশ বিশ দিয়ে একশোকে কাটলে হয় পাঁচ বিশে একশো অর্থাৎ পাঁচ কিন্তু আমাদের উত্তর বের হয়ে গেল পাঁচ পার্সেন্ট এটাই উত্তর দেখেন আমরা বলেছিলাম যে একটা সূত্র থেকে আরেকটা সূত্র বের করে নিয়ে আমরা কিন্তু এখানে সুদের হারটা বের করে ফেললাম অঙ্ক যদি এরকম হতো বার্ষিক শতকরা কত হার সুদে একশত বিশ টাকার তিন বছরের সুদ আঠারো টাকা হবে আমরা কিন্তু অটোমেটিক্যালি এভাবে অঙ্কটা করে ফেলতে পারতাম ঠিক একইভাবে যদি এরকম হতো বার্ষিক শতকরা বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদে একশত বিশ টাকার এটা আমাদের যখন আসল বের করতে বলতো কত টাকার তিন বছরের সুদ আঠারো টাকা হবে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার সুদে কত টাকার তিন বছরের সুদ আঠারো টাকা হবে এক্ষেত্রে কিন্তু আমাদের আসল বা মূলধনটা বের করতে বলেছে এবার আমরা কি করতাম ঠিক একইভাবে আমরা এই সূত্রটা থেকে ভেঙে আমাদের সূত্র বের হতো এরকম আসল সমান সুদ গুণন একশত ভাগ সময় গুণন হার আমরা যদি এই সূত্রের মধ্যে মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আসল বের হয়ে যাবে আমাদের সুদ হচ্ছে কত আঠারো টাকা আঠারো টাকা গুনন একশত আমাদের সূত্রের এরপর সময় হচ্ছে তিন বছর গুণন হার হচ্ছে পাঁচ তাহলে তিন দিয়ে আমরা ছয়কে কেটে দেবো তিন দিয়ে আমরা আঠারোকে কাটবো তিন ছয় আঠারো পাঁচ দিয়ে একশোকে কাটলে হয় পাঁচ বিশে একশো ছয় এবং বিশ গুণ করলে হচ্ছে একশত বিশ টাকা আমাদের কিন্তু আসল বের হয়ে গেল তো বিষয়টা কী দাঁড়াচ্ছে সূত্র আমাদের একটাই অঙ্ক যেভাবেই আসুক না কেন হয়তো সুদ বের করতে বলতে পারে অথবা আসল বের করতে বলতে পারে অথবা সুদের হার বের করতে বলতে পারে তো সেই ক্ষেত্রে সূত্র একটা ব্যবহার করেই কিন্তু আমরা সবগুলোই সমাধান করতে পারি তো ফ্রেন্ডস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কিন্তু সাধারণত আমরা দেখি যে একটু সহজ প্রশ্নই হয়ে থাকে সচরাচর আমি জানি না এবার কী হবে তবে তারপরও আমি বলবো যে এভাবে এই তিন ধরনের অঙ্কের মধ্যেই কিন্তু অঙ্ক চলে আসবে তো আশা করছি অবশ্যই এরপর থেকে আপনাদের সুদ সংক্রান্ত যে কোনো অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন